হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা আবার একবার সুস্বাগতম এবং ওয়েলকাম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আজকে তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো কি ভিডিও, অনেক দিন ধরে কোয়ারি ছিল, অনেক দিন পর ভিডিও এলো, একটু পার্সোনাল বিলঙ্গিংস ছিল। চলো দেখে নাও আজকের ভিডিও। তার আগে শুরু করা যাক এই দিয়ে। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার দেওয়া আছে, তোমরা ফর এনি কাইন্ড অফ পিডিএফ ফর কোর্সের জন্য কল করে নিতে পারো এই নাম্বারে। দেখো লেখাই আছে এখানে 87773085997980389095 হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল ফর এনি কাইন্ড অফ পিডিএফ আর কোর্স প্রিলিমেন্সের জন্য কল করে নিতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট উপকার উঠাচ্ছে এর। চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। টুডে স্পেশালিটি দেখো, অনেক দিন ধরে ক্যান্ডিডেট বলছে দাদা এটা কবে হবে। আমি অনেক দিন আগেও বলেছি বা আবারও বলছি, আজকেও একটা ডেট বলে দেবো। তোমাদের কাজ খুব শীঘ্রই চলছে, পিএসসির তরফে ইন্টারভিউ স্টার্ট হয়েছে আবার। কিছুদিন কালী পুজো ভাইফোঁটা ছিল, তারপর থেকে আবার শুরু হয়েছে আজকে থেকে। টুডে স্পেশালিটি ফুড ইন্টারভিউ স্টার্টিং ডেট অ্যান্ড স্টার্টিং টাইম, ফাইনাল জাজিং ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। আজকের পুরো ভিডিওটা দেখবে, ফুড ইন্টারভিউ রিলেটেড বা আদার্স ইন্টারভিউতে বা প্রিলিমেন্সেও কাজে লাগবে, বাট স্পেশালি ফর ফুড ইন্টারভিউ ভেরি ভেরি ইউজফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটা ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক ইউজফুল ইনফরমেশান গেন করতে পারবে। দেখো অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস অ্যাভেলেবেল ইন দ্য ডেসক্রিপশন বক্স। বন্ধুরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোথায়, ডেসক্রিপশন বক্সে। এছাড়াও অনেক ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, পিএসসি, কেএমসি বা এসএসসি বা রেলওয়ে, সব লিঙ্ক কোথায় পাবে, ভিডিওর ডেসক্রিপশানে। ওকে ফ্রেন্ডস, চলো দেখা যাক আজকের ভিডিও। ফুড ইন্টারভিউ স্টার্টিং ডেট, অনেকেই বলছে দাদা কবে ইন্টারভিউ হবে বা কবে কি হবে। এখানে পরিষ্কার লেখা আছে, দেখো এই রকমই হতে চলেছে, কারণ এটা হচ্ছে অনেক কিছু বেসিসে করা। ঠিক আছে একবার দেখে নাও। আর তোমরা জানো আমি যে যেমনটা বলি তেমনই হয়, খুব একটা তার এদিক ওদিক হয় না। সুতরাং এই দেখে শুনে তোমরা তাড়াতাড়ি ইন্টারভিউ প্রিপারেশান আরম্ভ করে যাও যেমনটা করছো। দেখো কি বলছে, ফুড ইন্টারভিউ স্টার্টিং এক্সপেক্টেড ডেট, ফুড ইন্টারভিউ ইজ গোয়িং টু স্টার্ট ফ্রম ডিসেম্বর মানে আজকে হচ্ছে নভেম্বরে 18th of November হলেও হয়ে গেল, লাস্ট অনওয়ার্ডস বলছে ডিসেম্বর লাস্ট অনওয়ার্ডস হচ্ছে এক্সপেক্টেড ডেট ফ্রম গোয়িং টু স্টার্ট, আর জানুয়ারি ফার্স্ট উইকেন্ড মানে জানুয়ারির ফার্স্ট হাফ বা ফার্স্ট উইক বা ডিসেম্বরের লাস্ট উইক অনওয়ার্ডস থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে হয়েছে, আর কিন্তু বেশি দেরি হবে না। কারণ হিসেবে কি বলা হচ্ছে দেখে নাও, একটু ভালো করে পড়ে নেবে, বুঝবে তবেই, শুনবে আর বুঝবে তবেই তোমরা দেখতে পাবে যে কীরকম শিডিউল হতে চলেছে। বন্ধুরা পিএসসি নতুন বোর্ড গঠনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, ওকে এটা তোমরা জানো। আর যে সমস্ত পেন্ডিং পরীক্ষার ইন্টারভিউ বাকি ছিল সেগুলো মধ্যবর্তী পর্যায়ে চলছে। 2 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছিলো নভেম্বরে, ম্যাক্সিমাম চলছে এলডিএ, এমভিআই, আইডিওস, ম্যাক্সিমাম এইসব ইঞ্জিনিয়ারিং বা লেকচারারের ইন্টারভিউ কিন্তু চালু হয়ে গেছে, এইগুলো চলছে। ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো এখন ইন্টারভিউ চলছে সেগুলো শেষ হয়ে যাবে। ডিসেম্বরের 8 থেকে 11 তারিখের মধ্যে ম্যাক্সিমাম ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যেগুলো পেন্ডিং এখন চলছে অথবা পেন্ডিং ছিল। এবার কি হবে, আর তার মধ্যেই তোমাদের ফুডের ডেট চলে আসবে। সুতরাং বন্ধুরা হাতে খুবই কম সময়, এই সময়টাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করো এবং তোমাদের অভিজ্ঞ লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আর অনেকেই এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অলরেডি ইন্টারভিউ করছে, তোমরাও যারা বাকি আছো প্রিপেয়ার্ড হয়ে তোমাদের চাকরিটাকে সিওর করো। আর বেশি দিন বাকি নেই, অনেক দিন হয়েছে, 2.5 থেকে 3 মাস হয়ে গেল। এবার তোমাদের অভিক্ষিত ডেট চলে আসবে, চিন্তা করো না, ভোটের আগেই তোমাদের অনেক কিছু এগিয়ে যাবে, অনেক জিনিস। দেখো কি বলছে, ফর ইন্টারভিউ কল আর পিটি কল অন দিস নাম্বারস, এই নাম্বার তোমরা আগেই দেখে নিলে, এই নাম্বারে কল করে নিতে পারবে ফর এনি কাইন্ড অফ পিডিএফ আর কোর্স ইন্টারভিউর জন্য বা প্রিলিমেন্সের জন্য। 8777308599 আর 7980389095। আমি বলে দিলাম ডেট, এবার চলো স্টার্ট করা যাক। দেখো লেটস সি ইন্টারভিউ ম্যাচিং এক্সট্রিম কোশ্চেন অ্যান্সার, আজকে দেখে নেবো, ভেরি ভেরি ভাইটাল। বন্ধুরা আবারও বলছি, এর আগে আমার হায়েস্ট ভিডিও আছে, 10 থেকে 15খানা ভিডিও আছে, তোমরা দেখে নিও। আমার কোথায় পেয়ে যাবে, প্লেলিস্টে তো অবশ্যই পাবে, ডেসক্রিপশন বক্সেও কিছু লিঙ্কস দেওয়া আছে, অবশ্যই তোমরা প্লেলিস্টে দেখে নেবে, সব ভিডিওর আপডেট পেয়ে যাবে বা ভিডিও এতদিন যেগুলো ইন্টারভিউ রিলেটেড হয়েছে দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে। ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো ধরুন আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে আর নোট করে রাখবে। এই রকম কোশ্চেন কিন্তু আগের বারেও জিজ্ঞেস করেছিল, এইগুলো হিন্টেড কোশ্চেন। ধরুন আপনার রেশন কার্ডটি হারিয়ে গেল অথবা ছিঁড়ে গেল বা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন ইনস্ট্যান্ট আপনার কি করণীয়? খুব অল্প বাক্যে আপনার যুক্তিপূর্ণ উত্তর দিন। আগে প্রথমে ইন্টারভিউরা যে কোশ্চেন করছে সেটা শুনবে, 10 থেকে 15 সেকেন্ড টাইম নেবে, তারপর অ্যান্সার দেবে। আমি আবারও বলে দিলাম, संगे संगे तुम्हार जाना थाकुक कि ना थाकुक ताहले जदि जाना थाकुक मने करो संगे संगे बोलिले किन्तु सेटा किन्तु प्रसेस नय। ओरा बुझबे एई कैंडिडेट कतटा सुनछे आमार कथा तारपर कतटा भाबछे तारपर उत्तर दिच्छे। जे कैंडिडेट प्रथमे सुनबे तारपर एकटू चिंता करबे तारपर आंसर देबे तारटाई किन्तु सलिड आंसर बोले विवेचित होबे इंटरव्यूते। संगे संगे उत्तर देवाटा माने एकदम प्रम्प्ट आंसर इन्स्टैंट उत्तर देवाटा किन्तु खूब एकटा भालो चोखे देखें ना इंटरव्यूअररा। चलो एर उत्तरटा देखे नाओ। आपनार रेशन कार्डटी जदि हारिए जाए बा छिड़े जाए आपनार पुरातन रेशन कार्डेर फटोकपि सह खाद्य सरबराह अफिस थेके एकटी नकल रेशन कार्डेर आवेदन फर्मटी नेওয়া उचित। एछाड़ाओ स्थानीय रेशन केंद्र कर्तृपक्षेर काछ थेके आवेदन फर्म पावा जाबे। नेक्स्ट कि बोलछे जदि आपनार रेशन कार्डटी क्षतिग्रस्त हय बा हारिए जाए तबे आपनि निर्दिष्ट सार्केल अफिसारेर कासे जेते पारेन एबं तादेर नकल रेशन कार्डेर जोन्नो जिज्ञासाबाद करते पारेन। आपनार आसल हिसाबे একই বিবরণ সহ আপনাকে একটি নতুন রেশন কার্ড দেওয়া হবে। মানে আপনার যে যে জিনিস ছিল বা যে যে পোর্টফোলিওস বা ইনফরমেশন ছিল সেইগুলোই নকল রেশন কার্ড মানে যেটা অরিজিনালের ডিটো কপি হবে বা কপি হবে কপি বুক স্টাইল হবে সেটা একই জিনিস থাকবে। সাধারণত রেশন কার্ডটি হারিয়ে গেলে আমাদের FIR জমা দিতে হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে এই হচ্ছে ব্যাপার। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বব্যাপী ক্ষুধা সূচকের স্কেল কি? দেখো এর অ্যান্সারটা ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের স্কেল কি মানে কি কি ইন্ডিকেট করে মানে কি দেখে? GHI, G ফর গ্লোবাল, H ফর হাঙ্গার, I ফর ইন্ডেক্স। GHI 100টি পয়েন্টের ভিত্তিতে বা 100টি পয়েন্টের স্কেলগুলিতে দেশগুলির তালিকা যেখানে জিওটি সেরা স্কোর মানে জিরো যেটা হবে মানে যার পয়েন্ট জিরো হবে তোমরা ভাবছো একদম জিরো তো লো না একদম হাইয়েস্ট মানে এক্সট্রিম ভালো কাজ যার অর্থ দেয়ার ইজ নো হাঙ্গার পারসন ইন দিস কান্ট্রি অর লোকাল এরিয়া। এবং 100 যার র্যাঙ্ক হবে সেটি হচ্ছে সবচেয়ে খারাপ মানে উপর যত বেশি হবে তত খারাপ যত কম হবে সেটা ভালো। কমটা জিরো ইন্ডিকেট করছে এই জন্য এটা ভালো আর যত বেশি মানে 100টা বেশির দিকে যাচ্ছে ওই জন্য এটা খারাপ। এবার কি বলছে প্রতিবেদনে FAO ইউনিসেফ এবং WHO সহ সুনির্দিষ্ট উৎস থেকে সর্বাধিক প্রকাশিত অফিসিয়াল ডেটা ব্যবহার করে দেশগুলিকে মাঝারি গুরুতর এবং উদ্বেগজনক ক্ষুধার স্তরে শ্রেণীবদ্ধ করা হয়েছে ক্লাসিফাইড করা হয়েছে। ওকে নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হার্ড হিটিং কোশ্চেন ভালো করে দেখে নাও। খাদ্য বিতরণ মন্ত্রণালয় থেকে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক আলাদা কেন? বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আরও এরকম এক্সট্রা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে তোমরা ভালো করে ডাইজেস্ট করে নেবে বা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান করো। এখানে কিন্তু ইন্টারভিউ করানো হচ্ছে তোমরা সেটা অনেকেই করছো জানো আর যারা এখনও জয়েনিং হওনি তারা ইনস্ট্যান্ট জয়েন হয়ে তোমাদের সাকসেসটাকে নিয়ে নাও। দেখো কি বলছে হোয়াই ইজ দ্য মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ডিফারেন্ট ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ফুড ডিস্ট্রিবিউশন? বলছে ফুড ডিস্ট্রিবিউশনের থেকে ফুড প্রসেসিং ডিপার্টমেন্টটা আলাদা কেন? কি বলছে খাদ্য বিতরণ মন্ত্রণালয় থেকে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক আলাদা কেন? এটা ইংলিশে এটা বাংলায় লেখা আছে কোশ্চেন। দেখো অ্যান্সারটা দেখে নাও। দেখো অ্যাপ্ট অ্যান্সার দেওয়া আছে তোমরা মুখস্থ করবে কারণ তাদের নামটি যেমন নির্দিষ্ট করে তারা উভয়েই আলাদা। খাদ্য প্রক্রিয়াকরণ কৃষকদের কাছ থেকে কাঁচামাল প্রক্রিয়া জড়িত থাকে তারপরে এটি প্রক্রিয়াজাত মানে প্রসেসড ফুড করে দরকারি জিনিসগুলো তৈরি করে। নেক্সট কি বলছে উদাহরণস্বরূপ চিনির বেতের উৎপাদন মানে কেন সুগার কৃষকরা চিনি কাটার তুলনায় তারা চিনির গাছ কাটা এবং নিকটস্থ চিনির উদ্ভিদ প্রক্রিয়াজাত করে এবং এটিকে কাঁচা চিনিতে রূপান্তর করে। এই কাঁচা চিনি আরও বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ প্ল্যানেটে যায় যেখানে এটি প্যাক করা হয়। ওকে নেক্সট দেখো নাও দ্য রোল অফ ফুড ডিস্ট্রিবিউশন কামস অ্যাজ ইউ নো দ্য ফেয়ার প্রাইস শপ মানে FPS ফেয়ার প্রাইস শপে কিন্তু ফুড ডিস্ট্রিবিউশনের আসল কাজ। কি বলছে তাই FCI প্রয়োজনীয়তা অনুযায়ী চিনি কিনে বিভিন্ন রাজ্যে প্রেরণ করে যাতে দরিদ্র লোকেরা কম দামে চিনি পায় মানে ফেয়ার প্রাইস শপ থেকে ডিস্ট্রিবিউশন হয় আগে এখানে গেল এবং এখান থেকে ফেয়ার প্রাইস শপ থেকে সাধারণ মানুষ বা দরিদ্র সীমার নিচে মানুষের কাছে পৌঁছে যায় যা জিনিস দ্যাট ইজ কল ফুড ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি বা ফুড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FPS? ভেরি ভেরি ইম্পর্টেন্ট F ফর ফেয়ার, P ফর প্রাইস, S ফর শপ। আরেকবার বলে দিচ্ছি একটা ফুল ফর্মের কিন্তু অনেকগুলোই মানে একটা শর্ট ফর্মের কিন্তু অনেকগুলো ফুল ফর্ম থাকে তোমরা যে অ্যালটেড তোমরা ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, মনে করো কেউ ফুড, কোনো মিসলেনিয়াস বা কোনো আইডিও বা এমভিআই, সেই রিলেটেড ফুল ফর্ম যদি মানে যদি জিজ্ঞেস করে এফপিএস, যদি সেই রিলেটেড ফুল ফর্ম থাকে ওই ডিপার্টমেন্টের তবে সেটা বলবে, না হলে যেটা জানো বলে দেবে। মানে যেমন এখানে ফুড ডিপার্টমেন্ট, সেই জন্য ফেয়ার প্রাইস শপ। দেখো বিপণনের ন্যায্য দামের দোকান কি, মানে এফপিএসটা কি বলছে, ফেয়ার প্রাইস শপ বলতে বোঝায় এমন একটি দোকান যা প্রয়োজনীয় পণ্য আইন মানে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজ, 1955 দ্বারা আন্ডারের অধীনে জারি করা রেশন কার্ডধারীদের কাছে প্রয়োজনীয় পণ্য বিতরণ করার লাইসেন্স পেয়েছে। এই শব্দটি জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই ইংলিশ টার্মগুলো ভালো করে জেনে যাবে। এনএফএস এর পুরো কথা কি, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, সুরক্ষা আইন 2013 দ্বারা 2013 ধারা 2 এর সাবশিডিউল 4 এ সংজ্ঞায়িত করা হয়েছে, ডিফাইন্ড করা হয়েছে। হোয়াট ইজ এফপিএস, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, হোয়াট আর এসেন্সিয়াল কমোডিটিস, ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে খুব চর্চায় আছে ফুড সংক্রান্ত বিল নিয়ে, যেটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমাদের ভিডিও অনেক দিন আগে, 1.5 মাস হয়ে গেল, দেখে নিও লাস্ট ভিডিওগুলো। হোয়াট আর এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, ভালো করে দেখে নাও। বর্তমানে কতগুলো দ্রব্য পণ্যকে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টের অধীনে আনা হয়েছে, দেখে নাও। বর্তমানে প্রয়োজনীয় পণ্য আইন 1955 অধীনে 7টি পণ্য, দেখে নাও 7টা পণ্য, বন্ধুরা ভালো করে মনে রাখবে, 7টি পণ্যকে নির্ধারিত করা হয়েছে। কী কী? অপরিহার্য ওষুধ হিসেবে সার, অজৈব, জৈব বা মিশ্রিত, ভোজ্য, তেলবীজ অয়েলসিড, তেলসহ খাদ্যদ্রব্য, সুতি থেকে সম্পূর্ণ সুতা তৈরি, পেট্রোলিয়াম প্রোডাক্টস বা পেট্রোলিয়াম পণ্য, কাঁচা পাট আর পাট টেক্সটাইল, খাদ্য ফসলের বীজ এবং ফল এবং শাকসবজির বীজ, গবাদি পশুর বীজ এবং পাটের বীজ এবং তুলার বীজ, দ্যাট ইজ অল আর আন্ডার এসেন্সিয়াল কমোডিটিস। 7 আইটেমস। এবার দেখো বর্তমানে কতগুলো, এটা তো হয়ে গেল। এবার কি বলছে দেখে নাও, আর একটা লাইন, ভোক্তাদের কাছে প্রয়োজনীয় পণ্যগুলি সহজপ্রাপ্যতা এবং অসাধু ব্যবসায়ীদের দ্বারা তাদের শোষণ থেকে রক্ষা করার জন্য 1955 সালে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট 1995 সালের কার্যকর হয়েছিল। মানে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টটা কত সাল থেকে, 1955 সালে তো কনস্টিটিউশনালাইজ হয়েছিল, তারপর কি হয়েছে 1995 থেকে কার্যকরী হয়েছে, মানে অ্যাক্টিভ রোল কবে থেকে প্লে করছে, 1955 সাল থেকে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন, এই রকমের কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন। চা কি প্রয়োজনীয় পণ্যগুলির আওতায় পড়ে, বলছে চাটা কি এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টের আন্ডারে পড়ে, অবশ্যই হ্যাঁ। 1978 সালের 10 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দ্বারা কেন্দ্রীয় সরকার পণ্যটিকে চা একটি অপরিহার্য পণ্য হিসেবে ঘোষণা করেছে এসেন্সিয়াল কমোডিটিস হিসেবে। উল্লেখিত বিজ্ঞপ্তির তারিখ থেকে কার্যকর হয়ে চা ইসি মানে এসেন্সিয়াল কমোডিটিস ধারা 2 এর সাবশিডিউল 11 অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যবহৃত শক্তি সম্পর্কে উল্লেখ করে একটি প্রয়োজনীয় পণ্য হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে এসেন্সিয়াল কোশ্চেন আর কারেন্ট কোশ্চেন, ভারতীয় কোন রাজ্যে প্রথম চন্দন কাঠ সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে, কর্ণাটক, কর্ণাটকের রাজধানী তোমরা সবাই জানো বেঙ্গালুরু, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তোমরা কমেন্টে বলবে বেঙ্গালুরু অন হুইচ ব্যাঙ্ক, মানে বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত, বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত, কোন অন হুইচ ব্যাঙ্ক অফ রিভার বেঙ্গালুরু ইজ লোকেটেড, ওকে। আচ্ছা বলুন তো, নেক্সট কোশ্চেন, আচ্ছা বলুন তো ভারতের সর্বপ্রথম রাজ্য হিসেবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন রাজ্য শাকসবজির উপর মিনিমাম সাপোর্ট প্রাইস বা বেস্ট প্রাইস নির্ধারণ করলো। এতদিন কোনো রাজ্য বা ভারতের শাকসবজির উপর মানে ভেজিটেবল প্রাইস কমোডিটিজের উপর কি হয়নি, এমএসপি লাগু হয়নি, এই ফার্স্ট টাইম হলো কোথায়, কেরালায়, মানে শাকসবজির উপর এমএসপি লাগু হয়ে গেছে, নির্ধারণ হলো। বিছুটি, নেক্সট কোশ্চেন, বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে ফর্মিক অ্যাসিডের সংকেত বা সিম্বল। নেক্সট কোশ্চেন, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। আচ্ছা ভারতের প্রথম জাতীয় পুরস্কার বিজয়ী মার্কেট প্লেসের নাম করুন, যেটা এমন একটি প্ল্যাটফর্ম বা যা সরাসরি কারিগর, তাঁত সমবায় এবং গোষ্ঠীগুলির সাথে সরাসরি বিশ্বব্যাপী গ্রাহকদের সংযুক্ত করে। ভালো করে কোশ্চেনটা শুনবে, বলছে এমন একটা প্ল্যাটফর্মের নাম করো যেখান থেকে ক্রেতারা মানে যেখান থেকে বিক্রেতারা সারা দেশের সঙ্গে তাদের সম্পর্ক বা লেনদেন করতে পারে, সেই প্ল্যাটফর্মের নাম কি? গোকপ, গোকুপ। ঠিক আছে, গোকুপ। গোকুপ ইজ ভারতের প্রথম জাতীয় পুরস্কার বিজয়ী, ভালো করে স্পেলিংটা দেখবে, গোকপ বা গোকুপও বলে, পুরস্কার বিজয়ী মার্কেট প্লেস যা কারিগর, তাঁত সমবায় এবং গোষ্ঠীগুলির সাথে সরাসরি বিশ্বব্যাপী গ্রাহকদের সাথে সংযুক্ত করে। এটি কারিগরদের ন্যায্য দাম নিশ্চিত করে এবং আপনার কাছে খাঁটি হ্যান্ডলুম এবং কারুশিল্পের দ্বারা টেকসই জীবন জীবিকা সক্ষম করে। নেক্সট কোশ্চেন, কেন বাণিজ্যিক ফসল নগদ ফসল হিসেবে পরিচিত? তোমাদের মনে রাখতে হবে ক্যাশ ক্রপের কিন্তু বাংলা মানে হচ্ছে নগদ ফসল আর কমার্শিয়াল ক্রপসের বাংলা মানে হচ্ছে বাণিজ্যিক ফসল। দেখো নিচে লেখা আছে, হোয়াই আর কমার্শিয়াল ক্রপস নোন অ্যাজ ক্যাশ ক্রপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মগুলো মনে রাখবে। কেন বাণিজ্যিক ফসল নগদ ফসল হিসেবে পরিচিত? দেখো, নগদ ফসল বা লাভশস্য হলো একটি কৃষি ফসল যা লাভের জন্য বিক্রি করতে উত্থিত হয়। এটি সাধারণত খামার থেকে পৃথক দলগুলি দ্বারা কেনা হয়। নেক্সট কী বলছে, এই শব্দটি বিপণনযোগ্য ফসলের থেকে বিপণনকারী ফসলের পার্থক্যের জন্য ব্যবহৃত হয়, যা উৎপাদকের নিজের পশুপালকে খাওয়ানো হয় বা উৎপাদকের পরিবারের খাদ্য হিসেবে উত্থিত হয়। নেক্সট কোশ্চেন, লাভের জন্য সবচেয়ে ভালো ফসল কি? যে কোনো চারটে ফসলের নাম করো সবচেয়ে প্রফিটেবল, মানে ক্যাশ ক্রপ অথচ প্রফিটেবল। দেখো, ক্যাশ ক্রপ মানেই হচ্ছে প্রফিট দেবে আমায়। ক্যাশ ক্রপ ফর স্মল প্রফিট ব্যাম্বু ফার্স্ট। ইতিমধ্যে এশিয়ায় জনপ্রিয় বাঁশ কি হয়ে গেছে? একটা ঘাস। আগে আমাদের অন্য ছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, বাঁশটাকে গ্রাসের আন্ডারে মানে ঘাসের আন্ডারে রাখা হয়েছে। ইতিমধ্যে এশিয়ার জনপ্রিয় বাঁশের বিভিন্ন জিনিস যেমন বেড়া জাতীয় উদ্যান, ফ্যাব্রিক এবং খাবারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর কি? স্মল প্রফিটের জন্য ক্যাশ ক্রপ স্পেশালিটি মাশরুম। শুরুর কৃষকদের জন্য নিখুঁত ফসল ঝিনুকের মতো বিশেষ মাশরুম, ল্যাভেন্ডার, গার্লিক, ক্রিসমাস ট্রিস, এইগুলো হচ্ছে ভেরি ভেরি প্রফিটেবল ক্যাশ ক্রপস। নেক্সট, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে বা এখনও দেখছো অবশ্যই তারা কমেন্ট সেকশানে এই কোশ্চেনের উত্তরগুলো দেবে। সম্প্রতি, দেখো লেখাই আছে অ্যান্সার ইন কমেন্ট সেকশন, সম্প্রতি শকুনের বাসস্থান সমীক্ষা শুরু হলো কোন রাজ্যে? ভেরি ভেরি রিসেন্ট আপডেট কোশ্চেন। আচ্ছা বলতে পারো করোনার সন্ধান প্রথম কোন দিন পাওয়া গেছিল? একটু হিন্ট দিয়ে দিই, 1 বছর টোটালি পূর্ণ হলো, করোনা এসছে, ফার্স্ট হিন্ট পাওয়া গেছিলো বা ফার্স্ট সন্ধান পাওয়া গেছিলো, তার থেকে কিন্তু 1 বছর পূর্ণ হয়ে গেছে। বাট কবে ফার্স্ট টাইম সন্ধান পাওয়া গেছিলো করোনার? নেক্সট, কোন দেশের 99% মরুভূমি? আচ্ছা আগের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু দেশের বা জায়গার নাম বলেনি, বলছে কোন দিন থেকে প্রথম সন্ধান পাওয়া গেছিলো। নেক্সট কোশ্চেন, কোন দেশের 99% মরুভূমি? ওকে, মরুভূমি, ডেজার্ট। এবার দেখো, এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ ক্লাস করতে অবশ্যই কল করে নাও। এই রকম কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, অনেক ক্যান্ডিডেট লাভজনক স্থানে হয়ে গেছে। তোমরাও ক্লাস করো। কল নাও ফর স্মার্ট ইন্টারভিউ কোর্স পিডিএফ 7980389095 877308599। এই হচ্ছে ব্যাপার। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। এই ছিল জানাবার। ফুডের ইন্টারভিউ আসন্ন, ফায়ারেরও ইন্টারভিউ আসন্ন। তোমরা জানো ফায়ারের মাঠ চলছে, 60 to 65% উপস্থিতি আছে, সুতরাং একটা ভালো কম্পিটিশান আসতে চলেছে। 600 থেকে 700 ক্যান্ডিডেট অবশ্যই আসবে। আমি চাই তো সবাই, কিন্তু আলটিমেটলি কেউ ক্যান্ডিডেট বেরিয়ে যাচ্ছে, পারছে না, ডিসকোয়ালিফাই হচ্ছে। এবার আমি সেই নিয়েও ভিডিও আসবো, কোনো ইম্পর্টেন্ট ভিডিও হলে অবশ্যই নিয়ে চলে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর সব পরীক্ষার আপডেট আমি দিয়ে দেবো। সব পরীক্ষার ইন্টারভিউ আসছে। থ্যাংক ইউ, বেস্ট উইশেস।